এখনকার বিশেষ বিশেষ খবর হলো, 18+ নাগরিকদের জন্য আগামীকাল ও আগামী বুধবার রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান, মোহনপুর কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ। দেশ আজ কারগিল বিজয় দিবসের 22তম বার্ষিকীতে এই যুদ্ধের শহীদদের স্মরণ করছে। শ্রম শক্তিতে নারীদের অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জাতীয় দাবা প্রতিযোগিতার পুরুষ ও জুনিয়র বালিকা বিভাগের অনলাইনে লড়াই আজ থেকে শুরু। সারাদেশে কেন্দ্রীয় সরকার 18+ বয়সোর্ধদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের তরুণ শ্রোতাদের এই টিকা নেওয়ার জন্য এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075 এ ফোন করুন। রাজ্য সরকার 18+ নাগরিকদের 100% কোভিড টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। 45+ পর এবার 18+ নাগরিকদের জন্য আগামীকাল এবং 28 জুলাই আগামী বুধবার এই দুদিন রাজ্যব্যাপী বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্যে মিশন মোডে এই কর্মসূচি রূপায়িত হবে। আজ গোমতী জেলার ব্রহ্মছড়া ভিলেজের প্রবীণ জনজাতি রমণী তারাকন্যা দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী দুদিন ব্যাপী এই বিশেষ টিকাকরণ অভিযান এবং কোভিড মুক্ত রাজ্য গড়তে সবাইকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, প্রবীণ তারাকন্যা দেববর্মা সম্প্রতি কোভিডের টিকা নেন, যিনি বার্ধক্যজনিত কারণে একা চলাফেরা করতে পারেন না, তিনি ভালোভাবে শুনতেও পান না। আজ ব্রহ্মচারা ভিলেজে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তারাকন্যা দেববর্মার সঙ্গে কথা বলেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এই বর্ষ তারাকন্যা দেববর্মা কোভিড ভ্যাকসিন নেয় মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারাকন্যা দেববর্মা আপ্লুত। মুখ্যমন্ত্রী তারাকন্যা দেববর্মার জন্য একটি হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্রের ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরো জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে দেশব্যাপী কোভিড টিকাকরণ কর্মসূচি চলছে। আমাদের রাজ্যেও কোভিডের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত করতে রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও রাজ্যের সচেতন নাগরিকরা সহযোগিতা করছেন। রাজ্যব্যাপী ব্যাপক প্রচার অভিযানও চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব ঘোষ, জেলা শাসক ও সমাহর্তা রাফেল হেমেন্দ্র কুমার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব অপরিসীম। একটি গাছ কাটার আগে 10টি গাছ লাগাতে হবে। আজ বন মহোৎসবের অঙ্গ হিসেবে মোহনপুর মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণ এবং রাস্তার পাশে সৌন্দর্যায়ন অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই কথা বলেন। মোহনপুর পুর পরিষদের উদ্যোগে এবং মোহনপুর মহকুমা শাসক ও মোহনপুর কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের উদ্যোগে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ মোহনপুর মহকুমা শাসকের অফিস থেকে সিধাই থানা পর্যন্ত রাস্তার দুপাশে পাম ও ঝাউ গাছ লাগানো হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংখ্যালঘু অংশের 8টি পরিবারের প্রতিনিধিদের হাতে গৃহ নির্মাণের জন্য 75,000 টাকার অনুমোদন পত্র তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরায় বনভূমির পরিমাণ প্রায় 70% হলেও আরও গাছ লাগাতে হবে। তিনি তথ্য দিয়ে বলেন, রাজ্যে বর্তমানে 54 লক্ষ আগর গাছ রয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরো 50 লক্ষ আগর গাছ রাজ্যে লাগানো হবে। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের প্রাক্তন চেয়ারপার্সন মতিলাল দাস। স্বাগত ভাষণ দেন মোহনপুর কৃষি তত্ত্বাবধায়ক উত্তম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুরের বিডিও শুভব্রত ভট্টাচার্য প্রমুখ। কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কোভিড ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর বিশাল কুমার আকাশবাণীকে জানিয়েছেন, কোভিড মোকাবেলায় বর্তমানে রাজ্য সরকারের উচ্চ প্রাথমিকতা। তিনি জানান, রাজ্যে বর্তমানে 1700 অক্সিজেন কনসেন্ট্রেটর মজুত রয়েছে, যা কোভিডের প্রথম পর্বের তুলনায় 2.5 গুণ বেশি। তিনি জানান, ভেন্টিলেটরযুক্ত শয্যার সংখ্যা 35টি থেকে বাড়িয়ে 105টি করা হয়েছে, অক্সিজেনযুক্ত শয্যার সংখ্যা 191 থেকে বাড়িয়ে 1523টি করা হয়েছে, এই শয্যার সংখ্যা আরও বাড়ানোর কাজ চলছে। তিনি আরও জানান, রাজ্যে 320 এলপিএম ক্ষমতা থেকে গত 15 জুলাই পর্যন্ত 2000 এলপিএম পিএস অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে, আগামী 30 আগস্টের মধ্যে ক্ষমতা হবে 8000 এলপিএম। কেন্দ্র কোভিড 19 মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বর হল 1075, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ড লাইন নম্বর 1098। দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর 14567, মানসিক স্বাস্থ্য স্নায়বিক ইনস্টিটিউট নিম্মাসের হেল্পলাইন নম্বর 08046110007, আয়ুষ কোভিড 19 কাউন্সিলিং হেল্পলাইন নম্বর 14443 এবং মাইগভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর 9013151515, ত্রিপুরা হেল্পলাইন নম্বর 1120381232579 এবং 8794534501। দেশ আজ কারগিল বিজয় দিবসের 22তম বার্ষিকীতে এই যুদ্ধের শহীদদের স্মরণ করছে। 1999 সালে 60 দিনের যুদ্ধের পর 26 জুলাই যুদ্ধ শেষ হয় এবং ভারত জয়লাভ করে। এই যুদ্ধে 550 জন সৈন্য তাদের জীবন উৎসর্গ করেন এবং 1400 সৈনিক আহত হন। এক টুইট বার্তায় ভারতীয় সেনাবাহিনী বলেছে যে কারগিল বিজয় দিবস কারগিল যুদ্ধের সময় ভারতীয় সেনাদের সাহস এবং বীরত্বের প্রতীক। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কারগিল যুদ্ধের বীরদের
শ্রদ্ধা নিবেদন করে তাদের সর্বোচ্চ ত্যাগের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সমগ্র বিশ্ব কার্গিল যুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্ব ও ধৈর্য দেখেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানেও তিনি কার্গিল শহীদদের প্রতি গতকাল শ্রদ্ধা জানান। আজ সকালে নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে কার্গিল যুদ্ধের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একটি ভিডিও বার্তায় শ্রী সিং ভারতীয় সেনাবাহিনীর অদম্য বীরত্ব ও ত্যাগের জন্য তাদের শ্রদ্ধা জানান। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কার্গিল যুদ্ধের সৈনিকদের সাহস, দৃঢ়তা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, এই সৈনিকরা দৃষ্টান্তমূলক সাহস প্রদর্শন করে ভারতমাতার প্রতিরক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি আজ লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে জানান যে মহিলা শ্রমিকদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ তৈরি করতে শ্রম আইনে বেশ কয়েকটি সংস্থান রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 12 সপ্তাহ থেকে বাড়িয়ে 26 সপ্তাহ করা, 50 বা ততোধিক মহিলা কর্মচারী রয়েছেন এমন জায়গায় শিশু যত্ন কেন্দ্রের ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং রাতের শিফটে পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা। সারা দেশে এ পর্যন্ত 43,51,00,000 বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত 24 ঘন্টা 18,99,000 বেশি টিকাকরণ হয়। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বর্তমানে 97.35%। গত 24 ঘন্টায় 35,968 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 39,361 জন। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে প্রায় 4,11,000। খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা এফএসএসএআই ও গোমতী জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এক মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আজ গোমতী জেলার 280 জন ফাস্টফুড ব্যবসায়ীদের শংসাপত্র তুলে দেওয়া হয়। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাদের হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক তথা ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর নুপুর দেববর্মা, এফএসএসএআই এর কোঅর্ডিনেটর সার্থক শীল, গোমতী জেলার ফাস্টফুড ব্যবসায়ীরা প্রশিক্ষণ পেয়ে দারুণ সন্তোষ ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আগামীকাল খোয়াই জামুর উপস্বাস্থ্য কেন্দ্র এবং মধ্য সিঙ্গিছড়া উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করবেন এবং দুদিনের বিশেষ টিকাকরণ অভিযানে টিকা গ্রহণকারীদের সাথে কথা বলবেন। আজ বিকেলে খোয়াই জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক স্মিতামল এম এস সাংবাদিকদের জানান, গত সপ্তাহে খোয়াই জেলায় কোভিড পজিটিভিটি রেট কমে 1.32% হয়েছে। ভালো মাত্রার কোভিড পরীক্ষা হওয়ার ফলে জেলায় কোভিড এর পজিটিভিটি রেট নিম্নমুখী হয়েছে। খোয়াই জেলায় এবছর কোভিডে মৃত্যু হয়েছে 20 জনের। জেলায় এখনো টিকা নেননি 80,977 জন। যারা এখনো টিকা নেননি তাদের টিকা দেওয়ার জন্য খোয়াই জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর উদ্যোগ নিয়েছে। তার মধ্যে গতকাল সারা রাজ্যের মধ্যে খোয়াই জেলায় সবচাইতে বেশি টিকাকরণ হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার উপস্থিত ছিলেন। কৈলাসহর মহকুমার ইরানি থানায় আজ একাধিক অভিযানে সাফল্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানা এলাকার লাতিয়াপুরা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে 9 কৌটো ব্রাউন সুগার নেশাদ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সফরিকান্দি এলাকায় সম্প্রতি চুরি হওয়া একটি সোলার লাইট ও জলের 2টি মোটর সেট উদ্ধার করেছে পুলিশ। আজকের অভিযানের নেতৃত্বে ছিলেন ইরানি থানার ওসি আলমগীর হোসেন। উত্তর জেলার দামছড়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে জুম চাষকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 6 জন আহত হন। পুলিশ সূত্রে জানা যায়, কিছু লোক দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলে জুম চাষ করছিল। আজ কাঠপুর ক্যাম্পের কিছু লোক ওই এলাকায় জুম চাষ করতে বাধা দেন। এতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের রেগাতে সংকোচন নীতির প্রতিবাদ জানিয়ে সারা ভারতবর্ষে আজ আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে সারা ভারত কিষাণ সভা, সিআইটিইউ, গণমুক্তি পরিষদ এবং তপশিলী জাতি সমন্বয় সমিতি। আমাদের রাজ্যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মেলার মাঠ এবং সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে। সারা ভারত কৃষক সভা ও গণমুক্তি পরিষদ বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক। অন্যদিকে সিপিআইএম পশ্চিম জেলা দপ্তরের সামনে গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী ও সারা ভারত কিষাণ সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বিক্ষোভ প্রদর্শন করেন। নেশামুক্ত রাজ্য গড়ে তোলার লক্ষ্যে বিএসএফ এর প্রয়াস অব্যাহত। প্রায় প্রতিদিন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের পক্ষ থেকে সারা রাজ্যের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালানো হচ্ছে। আজ ভোরে সিপাহী জেলার শ্রীমন্তপুর সীমান্তে অভিযান চালিয়ে 980 ইয়াবা ট্যাবলেট, 3.5 কেজি গাঁজা আটক করা হয়। আটককৃত জিনিসের বাজার মূল্য 6,25,000 টাকা বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে। খেলার খবর। জাতীয় দাবা প্রতিযোগিতার পুরুষ ও জুনিয়র বালিকা বিভাগের অনলাইনে লড়াই আজ থেকে শুরু হয়েছে। 11 রাউন্ডের খেলায় 2 রাউন্ডের শেষে পুরুষ বিভাগে রাজ্যের অনুরাগ ভট্টাচার্য, রাজবীর আহমেদ এবং উমাশঙ্কর দত্ত 1 পয়েন্ট সংগ্রহ করেছে। অপরদিকে জুনিয়র বালিকা বিভাগে 2 রাউন্ডের শেষে রাজ্যের মুস্কান দেবনাথ 1.5 এবং আন্তর্জাতিক দাবড় অর্ষিয়া দাস 1 পয়েন্ট সংগ্রহ করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস।